কেউ যখন কাউকে ছেড়ে চলে যায় তখন মানুষটা আসলে বুঝতে পারে না সে কি পেয়েছিল আর কি হারিয়ে ফেলল। সময় পেরিয়ে যায়, মাস যায়, বছরও চলে যায়, তারপর একদিন হঠাৎ করে মনে হয় মানুষটাকে ছেড়ে আসা মোটেও ঠিক হয়নি। কিন্তু তখন আর কিছুই করার থাকে না। ছেড়ে আসার পর কিংবা হারিয়ে ফেলার পর মানুষ বুঝতে পারে সে আকাশের চাঁদ খুঁজতে গিয়ে পুরো আকাশটাকেই হারিয়ে ফেলেছে। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, তেমনই পাশের মানুষটার মর্ম হারিয়ে ফেলার আগে বুঝতে পারে না। আমরা ভালোবাসতে ভুল না করলেও সঠিক মানুষকে চিনতে বড্ড ভুল করি। নতুন কারোর মায়ায় পড়ে কিংবা আকৃষ্টতায় ডুবে গিয়ে পাশের মানুষটাকে ভালোবাসতে ভুলে যাই, অবহেলা শুরু করে দেই, অথচ মানুষটা অবহেলা পাওয়ার যোগ্যই ছিল না। অনেকেই কাছের মানুষটাকে ছেড়ে নতুন কারোর হাত ধরে ভালো থাকার জন্য, অথচ কিছুদিন পর বুঝতে পারে ভালো তার সাথেই ছিল যাকে সে ছেড়ে চলে এসেছে। পুরনো কাউকে ভুলে গিয়ে নতুন কাউকে নিয়ে সাময়িক আনন্দ পাওয়া গেলেও সারা জীবন ভালো থাকা যায় না। প্রিয় মানুষটিকে অবহেলা কিংবা ইগনোর করে তুমি ভালো থাকতে পারবে না, ভালো থাকাও যায় না। একটা সময় তোমার এই অবহেলা কিংবা ইগনোরই অন্য কারোর মাধ্যমে ঘুরে ফিরে ঠিক তোমার কাছেই ফিরে আসবে। এটাই প্রকৃতির নিয়ম। তোমাকে ঠকিয়ে যে চলে গিয়েছে সেও কিন্তু ঠকেছে কিংবা ঠকবে, হয়তো অন্য কোনোভাবে কিংবা অন্য কারো কাছে, তবে ঠকতে তাকে হবেই এটা নিশ্চিত। তুমি কাউকে ঠকালেও একদিন তুমিও ঠিক ঠকে যাবে, তোমাকে কেউ ঠকালে সেও একদিন ঠকবে, এটাই নিয়তি। তাই প্রিয় মানুষটা যেমনই হোক তাকে আপন করতে শেখো, তুমি চাইলেই এই মানুষটাকে একদিন তোমার মতো করে গুছিয়ে নিতে পারবে। কিন্তু যদি ছেড়ে চলে যায় তাহলে শুধু একের পর এক মানুষ বদলাতে পারবে কিন্তু কাউকে মনের মতো বানাতে পারবে না। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে তবে তার নীরবতাকে ভয় করো, কারণ এর বিচার ভগবান করবেন। কিভাবে আপনি বুঝবেন যে আপনি নিজেকে নিজেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন? এক, অন্যের উন্নতিতে যদি নিজের মনে আনন্দবোধ না হয় বিষাদ হয়। দুই, কোনো বিষয়ে না জেনে না বুঝে মন্তব্য করায় যদি প্রবল উৎসাহ জাগে। তিন, খুব গরম করার অভ্যাসে যদি রাশ টানার ইচ্ছেটি না জাগে। চার, প্রশংসা করার চাইতে নিন্দা করার ব্যাপারে যদি অধিক উৎসাহ থাকে। পাঁচ, নিজের জীবনের অবস্থানকে নিজের চাইতে আরও খারাপ অবস্থানে থাকা কারোর সাথে তুলনা করে তৃপ্ত থাকার ইচ্ছা যদি না জাগে, নিজের চাইতে ভালো অবস্থানে থাকা কারোর সাথেই সবসময় তুলনা করে নিজেকে দুঃখ দেওয়ার ইচ্ছা যদি থাকে। ছয়, জীবনে ঈশ্বর যা কিছুই দিয়েছেন সেটাকেই প্রাপ্তি হিসেবে স্বীকার না করে অপ্রাপ্তির তালিকা খুঁজে খুঁজে নিজেকে বৃদ্ধ করার ইচ্ছাটাই যদি জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, ধরে নেওয়া যেতে পারে পা এগিয়ে দেওয়া হয়েছে যে গন্তব্যের উদ্দেশ্যে, সে গন্তব্যের নাম বিধ্বংস। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করুন। আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবে।